আবার অনেক হুজুর আছে, শায়খ আছে, পীর আছে, জামা দেখলে আপনি টুপি একটা এদুরুস, টুপির উপরে আবার রুমাল, এরপরে স্টেজে বসে বলে অমুক দল সন্ত্রাসী, অমুক দল এই, তমুক দল হই, সেই দলের সন্ত্রাসীরা আমাকে 89 বার জবা করছে, তার 89 বার জবা করছে, বা একজন মানুষের 89 বার জবা কেমনে করে? এরকম কথা কোন একজন পীর, কোন একজন শেখ বলছেন নাকি বলেন নাই? বলছেন নাকি বলে নাই? আপনারা নেট ইন্টারনেট খুঁজেন। আবার একজন বুজুর বলেছে যে শিবিরের ছেলেরা এই পর্যন্ত আমাকে চাইনিজ কুড়াল দিয়ে 47টা কোপ দিছে, চাইনিজ কুড়ালের কোপ আরো 47 কোপ জারি হতে পারে না। অথচ চাইনিজ কুড়ালের কোপ একটা, এর বেশি কিন্তু লাগে না, ঠিক কি না বলে? আলেম নামে এরকম বে আলেম দেশে আছে না? নাই, গরিব আলেম আছে না? নাই ভাই, এগুলো আমার আলোচনার বিষয় নয়। তো আপনাদের তো চোখ আছে, আপনারা পদ্মার বাজারে গেলে কলা কিনবেন, ঠিক কিনা? ইফতারের জন্য কলা। এখন যেই দোকানদার বলে আমার দোকানের কলা ফ্রেশ, আমার দোকানের কলা ভালো, আর সব কলা পচা, আর সব কলা কালা, সব কলা দাগি, তাহলে বোঝা যায় তার কলার মধ্যে কি। আর যাদের কলা ভালো তারা এই ধরনের ক্যাম্পাসে করে না, অন্যের কলার বদনাম অন্য দলের সমালোচনাও করে না, কারণ কাস্টমারের চোখ আছে, কাস্টমারের বিবেক আছে, তারা দেখে শুনে কিনবে এবং যাচাই করবে, ঠিক কিনা বলে? এখন এই যাচাই বাছাইয়ের সময়। কিন্তু আমি একটা চিকন কথা বলেছি, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা করুণা, ভারতে আগে দক্ষিণ ভারতে ছিল কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, সেখান থেকে এখন এটা পূর্ব দিকে আসতেছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কুচবিহার, ত্রিপুরা, এই দিকে কিন্তু একই জীবাণু একই রোগ সেটা এই দিকে আসতেছে। তাহলে এই দিকে আসার মানে হলো আমরা নিরাপদ, আমরা নিরাপদ বলে আইয়ে আইয়ে ওই ফেলির ওই দিকে আইয়ের আইয়ের আইয়ের, তাহলে এটা কিন্তু এই দিকে অগ্রসর হচ্ছে। এটা গতকাল রাতের খবর, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, তেহরান, রেডিও তেহরান, আমি কিন্তু খবরগুলোও শুনি এত ব্যস্ততার মধ্যেও, কারণ পুরো দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণে রাখা, না গেলে স্থান কাল বুঝে কথা বলা। এই বিমার এখন ত্রিপুরা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, আসামে শুরু হয়েছে, তাহলে আমাদের তিন দিকে শুরু হয়েছে, আমরা কি নিরাপদ? আল্লাহর কসম, আমাদেরকে স্বীকার করতেই হবে চিকিৎসায়, চিকিৎসা প্রযুক্তিতে ভারত আমাদের চাইতে অনেক অনেক উপরে, অনেক উন্নত। আমাদের দেশে মারাত্মক কোনো ব্যারাম হইলে প্রথম কোন দেশে নেয়? কোন দেশে? ভারতে, ঠিক কিনা? ভারতে নেয়, বোম্বাই নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, ঠিক কিনা বলে? তাহলে বুঝা গেল চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে তাদের। এখন তাদের অবস্থা কি? তাদের এখন লাশ দফন করার দরকার নাই, তাদের লাশ এখন কুত্তায় খায়, ঠিক কিনা বলে? তাদের শহরে শহরে আজকে মানুষ পচা গন্ধ, মানুষের লাশের গন্ধ, অথচ তারা চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থা আমাদের চেয়ে অনেক অনেক উপরে। আল্লাহ না করি এই বদল যদি আমাদের এখানে এসে পড়ে, আল্লাহ না করি সবাই বলে ইল্লা লিল্লাহে, ইল্লা লিল্লাহে, ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু খায়রুন হাফিজাম, বাংলাদেশের মতো এত মসজিদ, এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই, ঠিক কিনা বলেন? এত মুসল্লি, এত নামাজি দুনিয়ার কোন দেশে নাই, এত আলেম দুনিয়ার অন্য কোন দেশে নাই। এর ফজাইল এবং বারাকাতে বাংলাদেশকে মুসলিম অধ্যুষিত, মসজিদ অধ্যুষিত, এই বাংলাদেশকে এই ভয়াবহ সর্বশেষ করুণার যেই গজবটা